এই মুহূর্তে সবচাইতে বড় খবর, নির্বাচনী জনসভা মঞ্চে কমরেড ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ইসলামপুরে। আমরা যদি দেখি রানীনগর দুই নম্বর ব্লকে একেবারে জৈবন্দের উপচে পড়া ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। সামনে পঞ্চায়েত নির্বাচনের দলীয় কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিলেন ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, জামিন মোল্লা সহ বাম যুব সংগঠনের এই তরুণ তুর্কিরাই আগামী দিন পঞ্চায়েত সমিতিতেই, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদে নতুন পথ দেখাবে। বাংলা জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই তীব্র ক্ষোভ বাম যুব সংগঠন। রাজ্য রাজনীতিতেই আরও এক ধাপে এগিয়ে বাম যুব সংগঠন। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। হাজার হাজার অসংখ্য বাম যুব সংগঠনের ভিড় ছিল, একেবারে জৈবন্দের ভিড়। মুর্শিদাবাদের রানীনগরে বিশাল সমাবেশ, নির্বাচনী জনসভা মঞ্চ, একেবারে শাসক দল তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা ভয় পেয়েছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, সিপিআইএম এর বিশাল জনসভা মুর্শিদাবাদের রানীনগরে।